এই মুহূর্তে সরাসরি মদনমোহন পুর থেকে দেখো এই সাইডে রেডি হয়ে গেছে ভোলানাথ সামন। তো যেখানে তোমাদের বলেছিলাম যে ভোলানাথ সামনে কম্পিটিশন হতে চলেছে জয় মা দুর্গার সাথে মুখোমুখি, আর এই সাইডে বসতে হচ্ছে মা দুর্গা, এই সাইডে বসলো। কিন্তু মা দুর্গার এখন গাড়ি পাংচার হয়ে গেছে, সেই জন্য রাস্তায় আটকে গেছে গাড়িটা। তো এখানে কম্পিটিশন হবে, এই এই সাইডে থাকবে হচ্ছে মা দুর্গা, আর এই সাইডে দেখো অলরেডি রেডি হয়ে গেছে ভোলানাথ সামনে। 8:60 থাকবে, তো ফুল কম্পিটিশন একদম মুখোমুখি রাস্তার এপার ওপার। এটা হচ্ছে মদনমোহনপুর বামন এরিয়া, আর যারা লোকেশান চেয়েছিলো তাদের লোকেশান আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশানে। আর চংটং এখন বানা হচ্ছে ভোলানাথ সামনে, দেখি কতক্ষণে ঢুকে তোমার মা দুর্গা। আর সৌভিজ্ঞ অসংখ্য ধন্যবাদ চারে যে জয় মা দুর্গা সমস্ত ভাড়া বা সমস্ত আপডেট দেয় কোনখানে কি লোকেশান, তাকে ধন্যবাদ সমস্ত কম্পিটিশনের আপডেট হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য। আর তোমার দেখি কতক্ষণে ঢুকে, তারপর তোমাদের ভিডিও এখান থেকে দিচ্ছি আর লোকেশান দিয়ে দেবো। এই দেখো এখানে হচ্ছে মনসা পুজো উপলক্ষে নাগপঞ্চমী, জানো আমাদের বাঁকুড়াতে নাগপঞ্চমী খুব বিখ্যাত, সেই উপলক্ষে কম্পিটিশান 8:60। তো এই সাইডে অলরেডি রেডি হয়ে গেছে, চরম লেভেলের কম্পিটিশান হতে চলেছে একটা আবার রাস্তার উপরে। তো মা দুর্গা আর ভোলানাথ অলরেডি অনেকবার হয়েছে, তো আজকের কম্পিটিশানটা কিন্তু স্পেশাল। তার কারণ হচ্ছে সমস্ত সেট আপই কিন্তু সেইভাবে আপডেট করে নিয়ে এসেছে, কম্পিটিশান ধামাকা লেভেলের হবে। তো চলো দেখাই তোমাদের একবার এখানে কীরকম পুজো টুজো চলছে। তো তার মধ্যে তোমার জয় মা দুর্গা আশা করছি ঢুকে যাবে, ফার্স্ট টেস্টিং তোমাদের দেখাবো। অলরেডি রেডি হয়ে গেছে, আর এই সাইডে বাজবে দাদা তোমার কি মা দুর্গার কমিটি? না না না, তাহলে ভোলানাথের। এই হচ্ছে দাদা হচ্ছে ভোলানাথের কমিটি, আর এই সাইডে বসবে তোমার দুর্গা, এইখানটা বসবে দুর্গা, ওই সাইডটা বসবে, আর এই সাইডটা হচ্ছে দেখো ভোলানাথ সামনে 8:60। কদিন হবে কম্পিটিশনটা? আজকে আর কালকে? তো আজকে আর কালকে দুদিন কম্পিটিশন, লোকেশন আমি দিয়ে দেবো যারা আসবে দেখতে আসবে। তো এই দেখো সেই পুরোনো ধামাকা, এই মুহূর্তে তোমার বাঁকুড়াতে যে কোনো ট্রেন্ডিং সেট আপ চলছে তার মধ্যে এখন ভোলানাথ সাউন্ড একটা অন্যতম। তো অনেক সেট আপ থাকে না, যা বড় বড় সেট আপের সাথে কম্পিটিশন করতে তোমার প্রবলেম থাকে, ভয় পায়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভোলানাথ সাউন্ডের পাওয়ারের সাথে কম্পিটিশন করেছে, এটাই সব থেকে বড় কথা। অনেক সেট আপই কিন্তু রাজি হয়নি কম্পিটিশন করার জন্য। তো এই মুহূর্তে ব্যাপকভাবে ট্রেন্ডিং কিন্তু ভোলানাথ সাউন্ড বাঁকুড়াতে। তো দেখতে পাচ্ছ চংটং সমস্ত কিছু রেডি করা হচ্ছে, তো ব্যাপক ধামাকা দেখিয়েছে তোমার কম্পিটিশনটা, আগের কম্পিটিশনটা। তো দেখা যাক এখানে কীরকম কী রেজাল্ট হয়, দেখো চংটং সমস্ত রেডি করা হচ্ছে। তো এখানে কিন্তু ভোলানাথ সাউন্ড বাজছে, ভোলানাথের আরেকটা সেট আপই আছে ওই পাড়াতে ওই সাইডটায় বাজছে, সেটা সিঙ্গেলে বাজছে সোলানার তরফ থেকে, এটা কম্পিটিশন হচ্ছে। কিন্তু আরেকটা তোমাদের সেট আপ ওই সাইডে বাজছে, এটা সিঙ্গেল বাজছে, ওখানে 5 খানা আছে। তো এই হচ্ছে টোটাল তোমার দেখতে পাচ্ছ 8:60, আর চং আছে টোটাল, চং কতগুলো আছে? 36টা। তো দু 46টা টোটাল চং আছে, আর দুদিনের কম্পিটিশান দুদিন ধরে হবে, আজকে এবং কালকে। যারা দেখতে আসবে কম্পিটিশান তারা আসবে, লোকেশান দিয়ে দেবো। আর টোটাল দেখো এ হচ্ছে মেশিন সেট আপ, কারেন্ট থেকে বাজবে না ডিজি থেকে? কালকে ডিজি, আজকে কারেন্টে। তো এই দেখো টোটাল ফুল মেশিন সেট আপ, কতখানা কতগুলো দেখো হাজার আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 খানা দেখতে পাচ্ছ হাজার আছে 16টা। আর এইগুলো দেখতে পাচ্ছ যেগুলো আছে স্ট্যান্ডার, এগুলো চং বাজার জন্য। আর এই হচ্ছে টোটাল ভোলানাথ সাউন্ডের কমিটি, তো সেট আপ অলরেডি রেডি। তো দেখি মা দুর্গা কতক্ষণে ঢুকে। তো মা দুর্গা দুটো গাড়ি নিয়ে, একটা গাড়ি নিয়ে গেছিল কিন্তু একটা গাড়িতে টোটাল মাল ধরেনি, তো সেই কারণে আরেকটা গাড়ি নিয়ে গেছে, একটা গাড়ি বেরিয়েছে আর একটা গাড়ি বেরোতে একটু দেরি আছে। এ হচ্ছে পুজো, মনসা পুজো, তো যে উপলক্ষে মেন কম্পিটিশন হচ্ছে তোমার নাগপঞ্চমী পুজো, সেই জন্য ওই দেখো পুজো চলছে এখন। আর হচ্ছে দাদা দেখো বেলুন বিক্রি করছে কম্পিটিশনে মাঝখানে, তো তোমাদের বাচ্চার ছেলে টেলে থাকলে দাদার কাছে বেলুন টেলুন কিনবে এই কম্পিটিশন পাশে। তার পাশে এই যে তোমার কি এখানেই বাড়ি না বাইরে? তোমার এখানেই বাড়ি না বাইরে? বাইরে বাড়ি কাটাসি থেকে। তো দেখি কতক্ষণে টেস্টিং হয়।
একবার চলো ঠাকুরটা একবার দেখাই। আজকে কারেন্ট থেকে হবে, কালকে হবে ডিজি। এ হচ্ছে ঠাকুর। তো যে পুজো উপলক্ষে দেখতে পাচ্ছ যে সবাই এখন চলছে, সেই জন্য এখন চারদিকে সব সেটা বন্ধ, এখন চুপচাপ আছে। দেখি ফার্স্ট টেস্টিং কতক্ষণে হয়, তোমাদের টেস্টিং ভিডিও একটা দেবো, তারপরে মা দুর্গা এলে একসাথে দুটো ভিডিও শুরুটা দেখাবো।